11 সেপ্টেম্বর 1893 শিকাগোর আর্ট ইনস্টিটিউটে প্রায় 7,000 মানুষ জড়ো হয়েছেন। দেশ বিদেশ থেকে নানা ধর্মের মানুষ এসেছেন, একের পর এক সবাই বক্তৃতা দিচ্ছেন, আর সবার কাছে ছিল লম্বা লম্বা স্ক্রিপ্ট। এদিকে মঞ্চের কোনায় গেরুয়া পরে বসে আছেন এক ভারতীয়। তার চোখে মুখে নার্ভাসনেস, কারণ এর আগে তিনি কোনোদিন কোনো স্টেজে উঠে বক্তৃতা দেননি, আর আজকের জন্য তার কাছে কোনো স্ক্রিপ্টও ছিল না। একটু পরেই এলো তার নাম্বার। উঠে দাঁড়ালেন সেই ভারতীয় সন্ন্যাসী, মাইকের দিকে তিনি এগিয়ে গেলেন আর দুই হাত তুলে বললেন, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। ব্যাস এইটুকু যথেষ্ট ছিল। যে ছেলেটা একটা সময় দিনে দুবেলা ঠিক করে খেতে পেত না, তার এই একটা কথায় বিশ্বের তাবড় তাবড় ধনী মানুষেরা উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন, যার বক্তৃতার জন্য সেদিন বেঁধে দেওয়া হয়েছিল মাত্র 2 মিনিট। কিন্তু সেদিন সেই সন্ন্যাসী টানা 1.5 ঘন্টা ভাষণ দিয়েছিলেন। তার ভাষণের সময় একটা মানুষও সিট ছেড়ে উঠে যেতে পারেননি। বন্ধুরা, আজ আমি বলছি স্বামী বিবেকানন্দের কথা, যিনি ছিলেন নিকোলা টেসলা, এপিজে আব্দুল কালাম, লাল বাহাদুর শাস্ত্রী, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বিখ্যাত মানুষদের অনুপ্রেরণা, যে ভারতীয়দের পশ্চিমী দেশগুলো হেয় করে দেখত। সেই পশ্চিমী দেশগুলোর সামনেই ভারতকে এবং ভারতের ধর্মকে প্রথমবার পরিচয় করিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু আপনি কি জানেন, এই বক্তৃতা দেওয়ার পর স্বামী বিবেকানন্দ কেঁদে ফেলেছিলেন। কিন্তু কেন? আর জানলে হতাশ হবেন যে ধর্মের জন্য তিনি তার সারা জীবন সংগ্রাম করে গেছেন, সেই সময় তাদেরই এক দল তাকে ভণ্ড সন্ন্যাসীর উপাধি দিয়েছিল, এমনকি তাকে অর্থদান করার পর প্রায়শ্চিত করতে স্নান অবধি করেছেন অনেকে। তবে কোনো কিছুই তার কাজকে কোনোদিন বাধা দিতে পারেনি। এবার প্রশ্ন হল, কলকাতার হতদরিদ্র এই সন্ন্যাসী কিভাবে বিশ্ব জয় করেছিলেন, আর কেন তিনি একজন সন্ন্যাসী হওয়ার পরেও সাধারণ মানুষকে মাছ মাংস খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, আর কেনই বা তিনি বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো? বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। স্বামীজির বিষয়ে আজ আপনাদের এমন কিছু তথ্য দেব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর রোমাঞ্চপিডিয়ায় নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। 19 ফেব্রুয়ারি 1897 সকাল 7:30 ট্রেন এসে থামে শিয়ালদায়। সকাল থেকে শিয়ালদা স্টেশনের বাইরে ভিড়, প্রায় 20,000 মানুষ জড়ো হয়েছেন। কোনো রাজা বা মহারাজা নয়, তারা এসেছিলেন এক সন্ন্যাসীকে দেখতে। আর সে ট্রেন থেকে নামেন স্বামী বিবেকানন্দ। সাথে সাথে বাইরে ধ্বনি ওঠে, জয় বিবেকানন্দ, জয় রামকৃষ্ণ। ঘোড়ার গাড়িতে করে ব্যান্ড বাজাতে বাজাতে তাকে নিয়ে যাওয়া হয় মঠে। কিন্তু এই ঘটনার 7 বছর আগে যখন তিনি কলকাতা শহর ছেড়েছিলেন, তখন কিন্তু তার নাম বিবেকানন্দ ছিল না। তাকে গুটিকতক মানুষ চিনতেন বিবি দিশানন্দ নামে। এবার প্রশ্ন হলো, তিনি কিভাবে বিবি দিশানন্দ থেকে বিবেকানন্দ হলেন? গুরু রামকৃষ্ণদেবের সমাধির পর নরেন্দ্রনাথ এবং আরও কয়েকজন মিলে বিরজা হোম করেন আর সন্ন্যাস নেন। এই সময় নরেন্দ্রনাথ থেকে তার নাম হয় বিবি দিশানন্দ। সে সময় তিনি এবং তার গুরু ভাইয়েরা বরানগরের একটি ভাড়া বাড়িতে থাকতেন। শুরুতে বেশ কষ্টের মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছিল। রামকৃষ্ণদেবের কিছু শিষ্যরা আগে অল্প কিছু সাহায্য পাঠাতেন, কিন্তু তার সমাধির পর সেই সাহায্য কমতে শুরু করেছিল। এই সময় বহুদিন আঁত পেট খেয়ে দিন কাটাতে হয়েছিল তাকে। পরনে ছিল একটামাত্র কাপড়, আর ওটাই তাকে ধুয়ে প্রতিদিন পড়তে হতো। আর এর কিছুদিন পরে তিনি বেরিয়ে পড়েছিলেন ভারত ভ্রমণে। যেহেতু অর্থ ছিল না, তাই পায়ে হেঁটেই তিনি যাত্রা শুরু করেছিলেন। তিনি যতই এগোতে শুরু করেন, ততই মানুষ তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। তার কথা শুনতে ভিড় করত শত শত মানুষ। সে সময় নরেন্দ্রনাথ, মানে যিনি বিবি দিশানন্দ হয়েছিলেন, তিনি পায়ে হেঁটে কলকাতা থেকে হরিদ্বার, ঋষিকেশ এবং আলমোড়া হয়ে পৌঁছান রাজস্থানে। সেখানে ক্ষেত্রীর রাজা অজিত সিং এর কাছে তিনি বেশ কিছুদিন থাকেন। এই অজিত সিং তাকে বলেছিলেন এই বিবি দিশানন্দ নামটা খুব কঠিন। তখন সেই রাজাই তাকে স্বামী বিবেকানন্দ নামটা দিয়েছিলেন। আর স্বামীজি শিকাগোর ধর্ম সম্মেলনে যে বক্তৃতা দিয়েছিলেন, তার যাতায়াতের সমস্ত খরচ দিয়েছিলেন রাজা অজিত সিং। এমনকি স্বামীজিকে ওরিয়েন্ট জাহাজের ফার্স্ট ক্লাসের টিকিটও বুক করে দিয়েছিলেন, কারণ স্বামীজি সে সময় মাঝে মধ্যেই পেটের সমস্যায় ভুগতেন আর তাকে মাঝে মধ্যেই টয়লেটে যেতে হতো। আর সে সময় জাহাজের ফার্স্ট ক্লাসের টিকিটের সাথে একটা করে আলাদা টয়লেট পাওয়া যেত। স্বামীজি যখন আমেরিকায় পৌঁছেছিলেন, তখন তিনি এক ইতিহাস তৈরি করেছিলেন। তবে সেখানে গিয়েও কিন্তু তিনি কম বাধার সম্মুখীন হননি, যা আমি ভিডিওতে আগে জানাবো। 12 জানুয়ারি 1863 কলকাতা সিমলায় এক ধনী পরিবারে মকর সংক্রান্তির দিন সূর্যোদয়ের কিছু আগে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। তখন তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। দত্ত পরিবার ছিল 7 পুরুষের উকিল, আর তার বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন হাইকোর্টের উকিল। মা ভুবনেশ্বরী দেবী ছিলেন শিবভক্ত, আর তিনি একটি পুত্র সন্তানের জন্য ভগবান শিবের কাছে পুজো করেছিলেন। আর বলা হয় একদিন তার স্বপ্নে শিব দেখা দিয়েছিলেন, আর তিনি বলেছিলেন, আমি খুব তাড়াতাড়ি তোমার গর্ভে জন্ম নেব। ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথ ভীষণ চঞ্চল ছিলেন আর ভীষণভাবে যুক্তিবাদী ছিলেন। নিজের চোখে না দেখে, কানে না শোনা পর্যন্ত তিনি কোনো গুজবে কান দিতেন না। তবে চঞ্চল হলেও তিনি কিন্তু ভীষণ মেধাবী ছিলেন। আর তিনি আরও একটা জিনিসে পারদর্শী ছিলেন, আর সেটা হলো ধ্যান করা।
ছোটবেলা থেকেই মূর্তি বা ঈশ্বরের কোনো ছবির সামনে তিনি বসতেন এবং ঘণ্টার পর ঘণ্টা ধ্যান করতেন। রামায়ণ, মহাভারত, উপনিষদ এই সব কিছুই তার খুব প্রিয় ছিল। 8 বছর বয়সে কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তিনি ভর্তি হন। পড়াশোনায় তিনি এতটাই মেধাবী ছিলেন যে প্রেসিডেন্সি কলেজে এন্ট্রান্স এক্সামে তিনি একমাত্র ছিলেন যিনি কিনা ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন। খ্রিস্টান কলেজ থেকে যখন গ্রাজুয়েশন করেন তখন ওই কলেজের প্রিন্সিপাল উইলিয়াম হেস্টি বলেন, আমি আমার সারা জীবনে বহু দেশ ভ্রমণ করেছি কিন্তু নরেন্দ্রনাথের মতো ছাত্র আমি কোথাও দেখিনি। সে একদিন জীবনে বড় কিছু করবে। আর সত্যি স্বামীজির মেমোরি ছিল একদম জেরক্স মেশিনের মতো, যা তিনি একবার পড়তেন তা তিনি কোনোদিন ভুলতেন না, লাইন বাই লাইন তিনি বলতে পারতেন। এখানে একটা ঘটনা আপনাদেরকে বলবো যেটা আমি রিসেন্টলি একটা ভিডিও থেকে জেনেছি, যে একবার স্বামীজি জাহাজে করে যাচ্ছিলেন আর সে সময় তিনি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে একটা নিউজ পেপার চেয়ে জাহাজের ডেকে বসে ওটা পড়ছিলেন। 15 মিনিটের মধ্যে তার ওই নিউজ পেপার পড়া হয়ে যায়, কিন্তু তখনই সমুদ্রের হাওয়ায় সেই পেপারটা উড়ে যায় আর জলের মধ্যে গিয়ে পড়ে যায়। এতে সেই ক্যাপ্টেন ভীষণ রেগে যান। তখন স্বামীজি একটা খাতায় ওই নিউজ পেপারের সবগুলো খবর তাকে লিখে দেন। পরে জাহাজ যখন বন্দরে আসে তখন ওই খাতার লেখার সাথে খবরের কাগজ মিলিয়ে দেখা হয় আর দেখা যায় খাতার লেখা এবং নিউজ পেপারের লেখা হুবহু এক, লাইন বাই লাইন সব সেম। তার মেমোরি দেখে সে সময় সবাই হতবাক হয়ে গিয়েছিল। এমন একটা ঘটনা কিন্তু একটা লাইব্রেরিয়ানের সাথে হয়েছিল। স্বামীজি লাইব্রেরি থেকে রোজ সকালে মোটা বই নিয়ে যেতেন, আবার সন্ধ্যাবেলা সেটা ফিরিয়ে দিতেন। একদিন লাইব্রেরিয়ান বলেন, তুমি তো বই পড়বে না, তাহলে রোজ কেন বই নিয়ে যাও? তখন বিবেকানন্দ বলেন, আমি সব বই পড়ি। তখন লাইব্রেরিয়ান ওই বইগুলো থেকে প্রশ্ন করেন আর বিবেকানন্দ সব প্রশ্নের সঠিক উত্তর দেন, এমনকি কোন পেজ নাম্বারে কোন প্যারাগ্রাফে সেই উত্তর আছে সেটাও তিনি বলে দেন। ভাবুন একবার, স্বামীজি কিন্তু খেতে ভীষণ ভালোবাসতেন। তিনি একবারে অনেকটা করে খাবার খেয়ে নিতে পারতেন, আবার 2-3 দিন তিনি না খেয়েও থাকতে পারতেন। ইলিশ মাছ কিন্তু তার খুবই প্রিয় ছিল, এমনকি সন্ন্যাস নেওয়ার পরেও তিনি কিন্তু আমিষ খাওয়া ছাড়েননি, আর এই নিয়ে পেছনে পেছনে অনেক অনেক কথাও বলতেন। একবার একজন তাকে এই নিয়ে প্রশ্ন করেন যে কেন তিনি একজন সন্ন্যাসী হয়েও মাছ মাংস খাওয়ার কথা বলেন, কারণ মাছ মাংস খেলে তো রজগুণ বেড়ে যায়। তখন স্বামীজি বলেন, শাকপাতা খেয়ে দেশ জুড়ে মানুষের মধ্যে তমস বেড়ে গেছে আর তারা অলস হয়ে পড়েছে। যে দেশে লক্ষ লক্ষ মানুষ পুষ্টির অভাবে ভোগে সেখানে রজগুণ বৃদ্ধির চিন্তা নিয়ে মাছ মাংস এবং আমিষ খাওয়া বন্ধ করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে আমার প্রশ্ন আছে। আর এই নিয়ে কিন্তু রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হয়েছিল, যেখানে ইসকনের একজন সাধু বিবেকানন্দকে কাঠগড়ায় তুলেছিলেন এই বলে যে বিবেকানন্দ এটা বলেছেন, তুলসী পাতা অপেক্ষা বেগুন খাওয়া ভালো। হ্যাঁ, সেই ইসকনের সাধু মানে অমোঘলীলা দাস বলেন, তুলসী হলো হিন্দু ধর্মের খুবই পবিত্র একটা গাছ, তাকে কিভাবে স্বামীজি বেগুনের সাথে তুলনা করছেন? দেখুন, বিবেকানন্দ কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন। যেখানে দেশের মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে সেই ক্ষুধার্ত মানুষের কাছে তুলসী পাতা চেয়ে যে বেগুন বেশি উপকারী তিনি কিন্তু সেটাই বলেছিলেন। বিবেকানন্দ এটাও বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। আর এটা নিয়ে অনেকে বলেন যে বিবেকানন্দ গীতা পড়া বাদ দিয়ে ফুটবল খেলতে বলেছেন। আরে, যে মানুষটা সারা জীবন হিন্দু ধর্ম প্রচারের কাজ করেছেন তিনি কিনা হিন্দু ধর্মের সব থেকে বড় ধর্মগ্রন্থের মধ্যে একটা গীতা পড়তে বারণ করবেন? আসলে তিনি বলেছিলেন, গীতা পাঠ করে তার অর্থ বুঝতে গেলে যে মানসিক শক্তির প্রয়োজন তা তৈরির জন্য আগে নিজের শরীরকে সুস্থ করে তুলুন, খেলাধুলো করে শরীরচর্চা করুন, এতে মানসিক শক্তি পাবেন আর তখন গীতা পাঠ করুন। একবার তো একদল গোরক্ষক কমিটির মেম্বারকেও আচ্ছা করে কথা শুনিয়েছিলেন বিবেকানন্দ। তখন বিবেকানন্দ সদ্য এসেছিলেন আমেরিকা থেকে, বাগবাজারে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে তার দুপুরে সেদিন নিমন্ত্রণ ছিল। সেই সময় গোরক্ষক কমিটির একজন আসেন চাঁদা নিতে। বিবেকানন্দ তাকে প্রশ্ন করেন, গোহত্যা বাঁচাতে আপনারা যে অভিযান করছেন তা ভালো কথা, কিন্তু মধ্য ভারতে যে 8 লক্ষ মানুষ দুর্ভিক্ষে না খেতে পেয়ে মারা গেল তাদের জন্য আপনারা কি করছেন? তখন ওই লোকটা বলে, ওটা তো ওদের কর্মফল। সাথে সাথে স্বামীজি বলেন, তাহলে গরুগুলো যে কসাইখানায় যাচ্ছে সেটাও তো তাদেরই কর্মফল, শুধু শুধু চাঁদা দিয়ে গরু বাঁচাতে যাবো কেন? উত্তরে লোকটা একটু থতমত খেয়ে যায়। এবার শাস্ত্রের দোহাই দিয়ে বলে, আরে শাস্ত্র মতে তো গরু আমাদের মা। বিবেকানন্দ এবার মজা করে বলেন, হ্যাঁ সেটা দেখাই যাচ্ছে, নইলে এমন বুদ্ধিমান সন্তানের জন্ম আর কে দেবেন? বিবেকানন্দের এমন বাস্তববাদী চিন্তাধারায় তিনি বহুবার সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। তাকে সে সময় হিন্দু সমাজ সমাজচ্যুত করারও চেষ্টা করেছিলেন, অপবাদ দিয়েছিলেন, সেই দু একটা ঘটনা আমি ভিডিওতে আগে বলবো। তবে স্বামীজি হয়ে ওঠার আগে কিন্তু তার জীবন চরম দারিদ্রতায় কেটেছিল। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে, আরে তার বাবা তো উকিল এবং ধনী ছিলেন, তাহলে আবার দারিদ্রতা এলো কিভাবে? 1884 সালে হঠাৎ করে নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মারা যান। অর্থকড়ি তিনি বিশেষ কিছু রেখে যেতে পারেননি, তবে ধার দেনা কিন্তু ভালোই ছিল। এরই মধ্যে আবার আত্মীয় স্বজনরা এসেও সম্পত্তি ভাগ চাইতে শুরু করে, আর এই ঝামেলা কোর্ট কেস পর্যন্ত গড়িয়েছিল। টানা প্রায় 14-15 বছর ধরে এই কেস চলেছিল, এমনকি স্বামীজি নিজেও বেশ কয়েকবার কোর্টে হাজিরা দিয়েছিলেন। আর এই সময়টা নরেন্দ্রনাথের জন্য সব থেকে খারাপ সময় ছিল, চরম দারিদ্রতায় দুবেলা খাবার জোগাড় করার অবস্থা তাদের ছিল না। মা ভাই বোনরা যাতে পেট ভরে খেতে পারেন তাই তিনি মাঝে মধ্যেই মাকে মিথ্যে কথা বলতেন যে আজ দুপুরে তার নিমন্ত্রণ আছে। এই সময় একটা কাজের জন্য তিনি বহু জায়গায় ঘুরেছিলেন। বাবা বেঁচে থাকাকালীন যারা হাসি মুখে পাশে থাকার কথা বলেছিল তারাই এখন নরেন্দ্রনাথের মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছিল। এই সময়টা এমন ছিল যে ঈশ্বরের উপর থেকে তার বিশ্বাসও উঠে যেতে শুরু করেছিল। কিছু বন্ধুরা তাকে নেশা এবং নারীর সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু অভাব এবং দারিদ্রতা তার বুদ্ধির কিন্তু বিনাশ করতে পারেনি। আর এই সময় আরেকজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়েছিলেন, শ্রী রামকৃষ্ণদেব।
সময়টা ছিল 1881। বিবেকানন্দ তখন প্রেসিডেন্সি কলেজে পড়ছিলেন। তখন সদ্য তৈরি হওয়া ব্রহ্ম সমাজের চিন্তাধারায় স্বামীজি বেশ উদ্বুদ্ধ হয়েছিলেন। মূর্তি পূজার বিরোধিতা শুরু করেছিলেন আর পশ্চিমী ধ্যান ধারণার প্রতি আকৃষ্ট হতে শুরু করেন। এই সময় নরেন্দ্রনাথ একদিন সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে যান আর সেখানেই তার সাথে দেখা হয় শ্রী রামকৃষ্ণের। রামকৃষ্ণদেব যখন প্রথমবার নরেন্দ্রনাথকে দেখেন, তার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল। একেই তো তিনি এতদিন ধরে খুঁজছিলেন। তিনি ওই মুহূর্তেই বুঝতে পারেন, মাঝে মাঝে তিনি ধ্যানের সময় সন্ন্যাসীর বেশি এক ছোট্ট ছেলেকে দেখতেন, এ সেই ছেলে। এ সময় রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে দক্ষিণেশ্বরে আসার জন্য আমন্ত্রণ জানান। নরেন্দ্রনাথ তার কিছুদিন পর তার বন্ধুদের সাথে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে, আর এখান থেকে রামকৃষ্ণ এবং নরেনের পথ চলা শুরু। নরেন জিজ্ঞাসা করেছিলেন, আপনি এই যে মা কালী সাধনা করেন, আপনি কি তার দেখা কখনো পেয়েছিলেন? রামকৃষ্ণদেব জবাব দেন, হ্যাঁ, আমি দেখা পেয়েছি। ঠিক যেভাবে তোমাদেরকে দেখছি, আমি ঠিক তেমনভাবে মা কালীর দেখা পেয়েছি। নরেন্দ্রনাথের মন তখন যুক্তিতে বিশ্বাসী। তিনি ভাবতেন রামকৃষ্ণদেবের হয়তো হ্যালুসিনেশন হতো বা তিনি কল্পনা থেকে সব বলছেন, এনার হতে পারে মাথার ব্যামো আছে। কিন্তু তিনি এই সময় এটাও দেখেন যে রামকৃষ্ণের মধ্যে মাথার ব্যামোর কোনো লক্ষণই ছিল না। এই সময় রামকৃষ্ণ যেমন নরেনকে ঈশ্বরের কথা বলতেন, তেমন নরেন্দ্রনাথও প্রতি পদে পদে রামকৃষ্ণের পরীক্ষা নিতেন। রামকৃষ্ণ আসল কোনো সাধক নাকি সব তার বুজরুকি, এই নিয়ে হতো বিস্তর কথাবার্তা। আর রামকৃষ্ণ নরেনের সব কথা খুব শান্তভাবে শুনতেন আর তার জবাব দিতেন। নরেন্দ্রনাথ শুনেছিলেন যে রামকৃষ্ণ টাকা ছুঁতে পারেন না, টাকায় হাত দিলেই তার গায়ে জ্বালা দিত। একদিন নরেন্দ্রনাথ রামকৃষ্ণদেবকে লুকিয়ে একটা টাকা তার বিছানার চাদরের নিচে রেখে দিয়েছিলেন। পরে রামকৃষ্ণদেব যখন বিছানায় এসে বসেন, সাথে সাথে তিনি বিছানা থেকে উঠে যান আর তার গায়ে জ্বালা শুরু হয়। পরে চাদর তুলে দেখা যায় সেখানে একটা টাকা রয়েছে। নরেন্দ্রনাথ বুঝতে শুরু করেন যে ইনি যে সেই মানুষ নন। ধীরে ধীরে তাদের মধ্যে থাকা বিশ্বাস এবং অবিশ্বাসের দূরত্বটা কমতে শুরু করে। এখানে সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু এরই মধ্যে মারা যান তার বাবা। আর একটু আগে আপনাদেরকে বললাম যে এই সময় হতদরিদ্রতায় ঈশ্বরের উপর থেকে নরেন্দ্রনাথের বিশ্বাস উঠে যেতে শুরু করে। এই সময় তিনি একটা স্কুলে চাকরিও পেয়েছিলেন, মেট্রোপলিটন স্কুলে। তবে কোর্ট কাছারির ঝামেলায় তিনি ঠিক সময় মতো ক্লাসে আসতে পারতেন না। আরও অভিযোগ ওঠে যে তিনি ক্লাসে পড়ানোর সময় দক্ষিণেশ্বরে এক কালী সাধকের গল্প করেন ছাত্রদের সাথে, আর এই বিষয়টা কানে যায় মেট্রোপলিটনের কর্মকর্তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বিদ্যাসাগর বরাবরই অন্যায়ের বিরুদ্ধে ছিলেন। নরেনের এমন ব্যবহারে তিনি স্কুলে চাকরি থেকে তাকে বহিষ্কার করে দেন। এটা নিয়ে যদিও অন্য কথাও বলা হয় যে বিদ্যাসাগরের জামাই সূর্যকুমার অধিকারী নরেনের বিরুদ্ধে বিদ্যাসাগরের কাছে কান ভারী করেছিলেন। আর ওই সময় বিদ্যাসাগর নিজেও পেটের সমস্যায় ভুগছিলেন, তার মন মেজাজ অতটা ভালো ছিল না। তাই সব বিচার না করেই তিনি নরেনকে চাকরি থেকে বের করে দিয়েছিলেন। আর এই জন্য স্বামীজির সাথে বিদ্যাসাগরের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, আর তিনি বিদ্যাসাগরের প্রসঙ্গ এলেই সেটাই এড়িয়ে যেতেন। তবে বিদ্যাসাগর হাত ছাড়লেও হাত ধরেছিলেন রামকৃষ্ণদেব। এই সময় তিনি একবার সন্ন্যাস নিয়ে সবকিছু ছেড়ে দিয়ে চলে আসতে চেয়েছিলেন, কিন্তু রামকৃষ্ণদেব তাকে বলেন তার সন্ন্যাস নেওয়ার সময় এখনো আসেনি, তার এখনও অনেক কিছু শেখার বাকি আছে। এই সময় রামকৃষ্ণদেব তার কিছু ধনী শিষ্যদের বলতেন নরেনকে সাহায্য করতে। পরে যখন এই কথা নরেনের কানে যায় তখন তিনি খুব রাগ করেন, কারণ এভাবে কারোর অনুগ্রহ তিনি চাননি। একদিন নরেন রামকৃষ্ণদেবকে বলেন, আপনার কথা তো মা কালী শোনেন, তাহলে তার কাছে বলুন না আমার দুঃখ দুর্দশা দূর করে দিতে। এটা শুনে রামকৃষ্ণদেব বলেন, এসব আমি মায়ের কাছে চাইতে পারবো না, বরং তুই গিয়ে যা। দিনটা ছিল মঙ্গলবার। বিবেকানন্দ মা কালীর সামনে গিয়ে দাঁড়ান, কিন্তু মা কালীর সেই ভুবন ভোলানো রূপ দেখে তিনি সব চাইলেন, জ্ঞান বুদ্ধি ধৈর্য শৌর্য সবকিছু, কিন্তু অর্থ চাইতে পারলেন না। ফিরে এলেন রামকৃষ্ণের কাছে। রামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, অর্থের কথা বললি মাকে? নরেন বলেন, যা সেটাই তো ভুলে গেছি। আবার তিনি যান মায়ের কাছে, আবারও চাইলেন সবকিছু, কিন্তু এবারও তিনি অর্থের কথা বলতে ভুলে যান। আর সেই মুহূর্তে তিনি বুঝেছিলেন অর্থের মতো অতি সাধারণ জিনিস তিনি মায়ের কাছে চাইবেন কিভাবে। রাজার অনুগ্রহ লাভ করার পর তার কাছে চাল ডাল কিভাবে ভিক্ষা চাইতে পারেন। রামকৃষ্ণকে এসে তিনি এই কথা বলেন আর তাকেই অনুরোধ করেন মায়ের কাছে বলে দেবার জন্য। অনেক জোরাজোরির পর রামকৃষ্ণদেব বলেন, আচ্ছা আমি মায়ের কাছে বলবো, তোদের পরিবারের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। আর এরপর থেকেই নরেনের আসা যাওয়া বাড়তে থাকে দক্ষিণেশ্বরে, আর রামকৃষ্ণের থেকে তিনি শিখতে থাকেন সব কিছু। কিন্তু এরই মধ্যে 1885 রামকৃষ্ণদেবের গলায় ক্যান্সার দেখা দেয়। চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয় কাশীপুর বাগানবাড়িতে। বিবেকানন্দ এবং তার অন্যান্য শিষ্যরা রামকৃষ্ণের দেখাশোনা করতে শুরু করেন। এই সময় কিন্তু স্বামী বিবেকানন্দ সন্ন্যাস নেননি, তিনি সেখানে গুরু সেবা করতেন আর রামকৃষ্ণদেবের থেকে নিতেন ধর্মের জ্ঞান। একদিন রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন, আমার সব জ্ঞান আমি তোমায় দিয়ে দিলাম, এই সব জ্ঞান তুমি ভারতের আপামর জনজাতির উদ্ধারের কাজে লাগাও, আর এর কিছুদিনের মধ্যেই সমাধি রাখেন শ্রী রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেবের সমাধির কিছুদিনের মধ্যেই স্বামীজি সহ বাকি শিষ্যরা সন্ন্যাস নেন আর বরানগরে থাকতে শুরু করেন। স্বামীজি পরে বলেছিলেন, এই সময় আমাদের সবার মধ্যে যে কি ভীষণ পরিমাণ বৈরাগ্য এসেছিল তা বোঝাতে পারবো না। দিনের বেশিরভাগ সময় আমরা ধ্যানে মগ্ন থাকতাম, বাইরেও যে একটা বিশ্ব আছে সেটা ভুলেই যেতাম। এই সময় একদল খ্রিস্টান তাদের কাছে এসেছিল। তারা যুবতী মেমদের সাথে এদের বিবাহের কথা বলেন আর ভালো চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন, আর এর পরিবর্তে তাদের ধর্ম পরিবর্তন করতে বলেন। কিন্তু সেই সন্ন্যাসীরা এর তীব্র বিরোধিতা করেছিলেন, আর সেই বিরোধিতার জেরে বরানগর থেকে খ্রিস্টানদের সেই আঁকড়া বন্ধ হয়ে যায়। তবে সে সময় স্বামীজির অনেক কাছের বন্ধুরা বলতেন, নরেন্টার মাথা খারাপ হয়ে গেছে, এত মেধাবী হয়ে কোথায় চাকরি বাকরি করবে তা না, বরং সন্ন্যাসী সে যে ভঙ্গ ধরেছে।
এরপরে স্বামীজি বেরিয়ে পড়েছিলেন ভারত ভ্রমণে। যখন তিনি ক্ষেত্রীর রাজা অজিত সিংয়ের কাছে যান, তখন রাজাই তাকে অনুরোধ করেন আমেরিকার শিকাগোয় ধর্মসভায় গিয়ে ভারতের হিন্দু সনাতন ধর্মের কথা বলতে, এবং যাওয়ার সমস্ত ব্যবস্থা তিনিই করে দিয়েছিলেন। এবং অল্প কিছু অর্থ নিয়ে যাত্রা শুরু হয় স্বামীজির। স্বামীজির শরীরে বহু রোগ ছিল। আজকালকার দিনে আমাদের সামান্য জ্বর হলে আমরা কাবু হয়ে পড়ি, কিন্তু স্বামীজি তার শরীরে 31টা রোগ নিয়ে হাসি মুখে চলাফেরা করতেন। 1893 সালে জুলাই মাসে তিনি যখন আমেরিকায় পৌঁছান, তখন জানতে পারেন যে ধর্মসভার সম্মেলন 2 মাস পিছিয়ে গেছে। এদিকে তিনি নিজে সাথে করে 1-2 সপ্তাহ থাকার মতো অর্থ নিয়ে এসেছিলেন। একে তো অচেনা অজানা জায়গা, তার উপরে সাহায্যের জন্য যে ভারতে যোগাযোগ করবেন তেমন ব্যবস্থাও ছিল না। এমন বিপদে পড়ে তিনি সাহায্য চেয়েছিলেন থিওসফিক্যাল সোসাইটির কাছে। তারা তখন বলে যে আমরা তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমাদের মতবাদকে তোমার সম্মতি জানাতে হবে। বিবেকানন্দ সে সময় এক বাক্যে না বলে দিয়েছিলেন, তবে সে সময় বেশ কিছু আমেরিকান তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এরপর সেপ্টেম্বরে শুরু হয় শিকাগোর ধর্ম সম্মেলন, কিন্তু সেখানেও দেখা দিল আরেক সমস্যা। ধর্ম সম্মেলনে যোগ দিতে গেলে কোনো নামী ব্যক্তির সুপারিশ চাই, আর সেরকম কোনো চিঠি স্বামীজির কাছে ছিল না। তবে তার আমেরিকান বন্ধুরা অনেক বলে কয়ে এই ব্যাপারটা ম্যানেজ করে দেন। এই সময় সভার পরিচালকরা তার পোশাক বদলে কোট প্যান্ট পরার কথা বলেছিল, কিন্তু বিবেকানন্দ তার গেরুয়া পোশাক পরে সভায় অংশ নেওয়ার কথা বলেন। 11 সেপ্টেম্বর শুরু হয় সভা। একের পর এক তাবর তাবর ব্যক্তিরা বক্তৃতা দিতে থাকেন, সবাই নিজের নিজের ধর্মের বড়াই করতে থাকেন। এই সময় স্বামীজি একটু নার্ভাস ফিল করছিলেন, কারণ তিনি এর আগে কোনোদিন স্টেজে বক্তৃতা দেননি। তাই তিনি বলেছিলেন তাকে যেন সবার শেষে ডাকা হয়। তবে অনুষ্ঠানের পরিচালকরা তার জন্য সময় দিয়েছিলেন মাত্র 2 মিনিট। সবশেষে বিবেকানন্দ আসেন মাইকের সামনে। তার কাছে কোনো স্ক্রিপ্ট ছিল না। তিনি একটা কথা দিয়ে তার বক্তৃতা শুরু করেন, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অব আমেরিকা। সাথে সাথে হল জুড়ে 7,000 মানুষ হাততালি দিতে শুরু করেন। এখানে ভাবলে অবাক হবেন যে কেন এমনটা হলো, কি লুকিয়ে আছে এই একটা কথার মধ্যে। দেখুন, এটা এমন একটা সময় ছিল যখন মেয়েদের অতটা গুরুত্ব দেওয়া হতো না। সেখানে স্বামীজি তার বক্তৃতার শুরুতেই মেয়েদের বোন বলে সম্মান দিয়েছিলেন, আর এতক্ষণ যারাই বক্তৃতা দিয়েছিল সবাই নিজের ধর্মের বড়াই করে গেছেন। সেখানে স্বামীজি বলেন, আমার আমেরিকান ভাই ও বোনেরা, এই একটা কথায় স্বামীজি সব ধর্মের মানুষদের নিজের ভাই এবং বোন হিসাবে পরিচয় দিয়েছিলেন, যা সব ধর্মের প্রতি সমান সম্মান দেয়। এরপর টানা 1.5 ঘন্টা ধরে তিনি ভাষণ দেন। তার কথায় তিনি এটা বোঝান যে এই পৃথিবীর সব ধর্মই এক, সবার সৃষ্টি এক পরমাত্মার থেকেই হয়েছে, আর আমরা মৃত্যুর শেষে সেই এক পরমাত্মার কাছেই ফিরে যাব। স্বামীজির এই উদারতা আমেরিকানদের মন জয় করে নিয়েছিল। পরের দিন নিউ ইয়র্ক হেরাল্ডের ফ্রন্ট পেজে তার ছবি ছাপা হয়। বলা হয় যে দেশে এত বুদ্ধিমান মানুষেরা থাকেন, যাদের ধর্ম এবং দেশ এত উদার, সেখানে মিশনারি পাঠানো বোকামি। এই একটা বক্তৃতার পর স্বামীজি রাতারাতি আমেরিকা একজন সেলিব্রিটি হয়ে যান। এরপর তিনি বহু জায়গায় ভাষণ দেন, বহু দেশে যান, এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে তিনি লেকচারও দেন। স্বামীজি শিকাগোর সেই বক্তৃতার পর কেঁদেছিলেন, এটা দেখে যে এই দেশের মানুষেরা শুধুমাত্র নিজেদের আরাম এবং আয়েসের জন্য হাজার হাজার টাকা খরচ করেন, অথচ তার নিজের দেশের মানুষেরা দুবেলা খাওয়ার জন্য কত সংগ্রাম করছে। এই মুহূর্তে এসে তিনি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন সনাতন ধর্মের বাণী, ভারতের প্রাচীন বিজ্ঞান শাস্ত্রের কথা। কিন্তু এত সফলতা পেয়েও তিনি কিন্তু নিজের সংস্কৃতি কখনো ভোলেননি। একবার এক ইংরেজ তাকে বলেন, তুমি একজন এত শিক্ষিত মানুষ, কিন্তু তুমি এমন অদ্ভুত জামাকাপড় কেন পরো? তুমি তো আমাদের মতো কোট প্যান্ট পরতে পারো, তাহলে তোমাকে ভদ্র মানুষের মতো লাগবে। তখন স্বামীজি বলেন, হ্যাঁ, আপনাদের দেশে হয়তো জামাকাপড় একটা মানুষকে ভদ্র মানুষ বানায়, কিন্তু আমাদের দেশের মানুষের চরিত্র সেই মানুষটাকে ভদ্র বানায়। বিদেশে থাকাকালীন স্বামীজির অনেক শিষ্য হয়েছিল, আর এমনই একজন ছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল। শ্রী রামকৃষ্ণ যেভাবে একবার দেখাতেই বুঝেছিলেন নরেন্দ্রনাথ তার আদর্শ এবং চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক একইভাবে মার্গারেটকে দেখেও স্বামী বিবেকানন্দ বুঝেছিলেন ইনি তার চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাবেন। মার্গারেট নোবেল পরবর্তীকালে স্বামীজির থেকে দীক্ষা নেন, তার নতুন নাম হয় ভগিনী নিবেদিতা। 1897 সালের 19শে ফেব্রুয়ারি স্বামীজি দেশে ফেরেন। স্বামীজি যখন ভারত থেকে বিদেশে গিয়েছিলেন তখন তাকে কতজনই বা জানতেন, কিন্তু যখন তিনি দেশে ফেরেন তখন তাকে একজন ঈশ্বরের মতো শ্রদ্ধা করা হয়। সেদিন শিয়ালদহ স্টেশনের বাইরে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন, কিন্তু এত কিছুর মধ্যেও কিছু মানুষ তাকে হেয় করতে ছাড়েনি। স্বামীজি সন্ন্যাস নেওয়ার আগে যাতে কায়স্থ ছিলেন, তাই কায়স্থ ছেলে যে সন্ন্যাস হতে পারে এই প্রশ্ন অনেকে তুলেছিলেন। কেউ আবার বলেন স্বামীজি যেহেতু বিদেশে গিয়েছেন তাই তিনি আর হিন্দু নন, কারণ সেকালে মনে করা হতো কালাপানি পার করলেই মানুষের জাত চলে যায়। এমনকি বেলুড় মঠ প্রতিষ্ঠার পর সেই মঠ নিয়েও আজেবাজে মন্তব্য করা হয়, যেখানে যুবতী মেমদের সাথে খোশ গল্প করা হয় ওটা মঠ না, বরং নরেন্দ্রত্বের প্লেজার হাউস, যার কারণে সরকারি খাতায় বেলুড় মঠ ধর্মীয় প্রতিষ্ঠানের বদলে বসত বাড়ি হিসাবে নথিভুক্ত করা হয়েছিল, আর এর জন্য বেশি পরিমাণে খাজনাও দিতে হয়েছিল। স্বামীজি এর বিরুদ্ধে কেসও লড়েছিলেন আর জিতেও ছিলেন। একবার স্বামীজি দুঃখ করে বলেছিলেন, এই দেশ হিংসুকে ভর্তি, তারা আমার কাজকে লণ্ডভণ্ড করতে কসুর করবে না।
তবে সব তুচ্ছ জিনিস স্বামীজিকে কখনো আটকাতে পারেনি। তিনি নিজের গোটা জীবন বাস্তবতার মধ্যে দিয়ে কাটিয়েছিলেন। দেশের আপামর জনজাতিকে বারবার বলেছিলেন জাতপাত ভেদাভেদ ভুলে ভাইয়ের মতো থাকতে। তিনি বলেন, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তিনি কিন্তু আজকালকার দিনের ওই সোশ্যাল মিডিয়া মোটিভেশনাল স্পিকারদের মতো ছিলেন না, যে মুখে এক কথা আর কাজে আরেক। তিনি যা বলতেন তা তিনি নিজে করে দেখাতেন। তা সে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ইন্সপায়ার করা হোক বা পিছিয়ে পড়া যুবক সমাজকে উদ্বুদ্ধ করা হোক। সেই সময়ের একজন সোশ্যাল রিফর্মার বলেছিলেন, স্বামীজির বাণী ভারতের স্বাধীনতা সংগ্রামকে এক নতুন রূপ দিয়েছিল। তিনি দেশের প্রতি মানুষদের ভালোবাসা জাগিয়েছিলেন। তার বাণী কিন্তু শুধুমাত্র সেই সময় না, পরবর্তীকালেও বহু মানুষকে ইন্সপায়ার করে এসেছেন। নেতাজি, নিকোলা টেসলা, লাল বাহাদুর শাস্ত্রী, এমনকি নরেন্দ্র মোদী, সবাইকে। গান্ধীজি একবার বলেছিলেন, হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে স্বামীজি যেভাবে কাজ করছেন তাতে স্বামীজি হলেন বাগানের সেই মালিক যিনি একটা গাছের শুকিয়ে যাওয়া ডালগুলোকে ছেঁটে দিয়েছেন যাতে গাছটার বিস্তার আরও ভালোভাবে হয়। স্বামীজি তার ভারত ভ্রমণে দেশের আসল দুঃখ দুর্দশা নিজের চোখে দেখেছিলেন। যে কষ্টে তিনি একটা সময় নিজে ভুগেছিলেন তা তিনি অন্যদের মধ্যেও দেখেছিলেন। তাই তার মুখ থেকে যে কথাগুলো বের হতো তা ভারতের আসল ছবিকে তুলে ধরত। এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যদি প্রকৃত ভারতকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো। দেখতে দেখতে সময় আসে 1902। স্বামীজির বয়স তখন প্রায় 39 বছর। তবে তার শরীর এই অল্প বয়সেই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। আগেই আপনাদেরকে বলেছিলাম যে তিনি প্রায় 31টা রোগে ভুগছিলেন, ডায়াবেটিস, কিডনি, টাইফয়েড, পেটের সমস্যা, অনিদ্রা, আরও অনেক কিছু। বিদেশে থাকাকালীন তিনি বেশ কিছু বিদেশি ডাক্তারের পরামর্শও নেন, কিন্তু ফল কিছুই হয় না। এর আগেই তিনি একবার বলেছিলেন, আমি 40-এর গণ্ডি পেরোতে পারবো না। তবে তার শিষ্যরা তার কথা অতটা গুরুত্ব দেয়নি, কারণ স্বামীজির বয়স খুবই অল্প ছিল আর তাকে দেখে মনে হতো না যে তিনি অসুস্থ। কিন্তু স্বামীজি সেটা বুঝতে পেরেছিলেন। ভগিনী নিবেদিতাকেও তিনি ইশারা দিয়েছিলেন যে তিনি আর মাত্র কিছুদিন আছেন। 2 জুলাই সকাল সকাল তিনি ঘুম থেকে উঠে পড়েন। তারপর মঠের প্রার্থনা গৃহে তিনি প্রায় 3 ঘন্টা ধ্যান করেন। সেদিন বেলুরঘাটে জেলেরা গঙ্গার ইলিশ ধরে এনেছিল। প্রতিদিন তিনি আলাদাই খেতেন, কিন্তু সেদিন সবার সাথে আনন্দ করে ইলিশ মাছের একটা পদ খান। আর এরপর তিনি ছাত্রদের সাথে যজুর্বেদ, সংস্কৃত, ব্যাকরণ এবং দর্শনশাস্ত্র পড়েন। বিকালের দিকে তিনি ঘুরতে বেরোন বাজারে। সন্ধ্যা 7টায় তিনি নিজের ঘরে ঢোকেন এবং বলেন তাকে যেন কেউ বিরক্ত না করে। আর এরপর বাজে রাত 9টা, তিনি মহাসমাধি নেন। ডাক্তাররা মনে করেন যে তার স্ট্রোক হয়েছিল। দেখুন, স্বামী বিবেকানন্দ যেমন হিন্দু ধর্মের প্রচার করেছিলেন তেমনই ধর্মীয় গোড়ামি এবং জাতপাত ভুলিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। সেই সময় স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর বা রাজা রামমোহনের মতো মনীষীদেরই দান আজকের বর্তমান বাংলা, যেখানে উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এই রাজ্যগুলোর মধ্যে আজও উগ্র সাম্প্রদায়িকতা আছে তা কিন্তু বাংলায় নেই। এই রাজ্যগুলোতে যেখানে আজও জাতিভেদ প্রথা গাঢ়ভাবে আছে, সেই জাতিভেদ প্রথা থেকে কিন্তু বাংলা অনেকটাই মুক্ত। তাই আমাদের উচিত এই মনীষীদের জীবনকে আরও বেশি পরিমাণে স্টাডি করা। বন্ধুরা, আমি যতটা সম্ভব পেরেছি স্বামীজির জীবনকে এই ছোট্ট ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, স্বামীজির কোন বাণী আপনাকে সবথেকে বেশি ইন্সপায়ার করে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। স্বামীজির বিষয়ে আপনি যদি এমন কোনো তথ্য জেনে থাকেন যা আপনি অন্যদেরকেও জানাতে চান তাহলে সেটাও কমেন্ট করে জানান। আমি আপনার সেই কমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করব। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। কমেন্ট করুন আপনার স্বামীজিকে নিয়ে সেই লেখা আর জয়েন হয়ে যান আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করে দিন। আমি আশা করছি এই ভিডিওটা অন্তত 30,000 লাইক আসবে। তো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।